অ্যাকাউন্টিং শুরু হবে? আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নির্দেশ দিয়েছে, ওই নির্দেশ মেনে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদম ফুল প্রুফ আছে। যেভাবে কমিশন তিনটে লেয়ার করতে বলছে, তিনটে লেয়ার করেই আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। ইনার লেয়ারে জানেন আপনারা সিপিএফ থাকে, তারপরে এসএপি, তারপর ডিস্ট্রিক্ট পুলিশ। তো আমরা বিলকুল যে নির্দেশ আছে কমিশনে ওটা মেনে বিলকুল অ্যারেঞ্জমেন্ট করেছি। কালকে 6:30 সময় আমরা স্ট্রং রুম ওপেন করবো, ও হিসাবে আমরা সবই ক্যান্ডিডেটকে নোট ইস্যু করে দিয়েছি। আমাদের সাথে অনারেবল অবজারভাররা আছে সবই, আমাদের কাউন্টিংয়ের জন্য এসছে কমিশনের যারা সেন্ট্রাল অবজারভার আছে। আর 8:00 থেকে কাউন্টিং শুরু হবে। সেন্ট্রাল অবজারভার কতজন আছে? আমাদের এখানে 4 জন আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এসি হিসাবে মানে কমিশন অবজারভার পাঠায়, তো ওই হিসাবে আমাদের 4 জন এখন আছে, 1 জন আর আসবেন। 5 আর মাইক্রো অবজারভার কি থাকার কথা আছে? মাইক্রো অবজারভার থাকবে, প্রত্যেক টেবিলেই থাকবে মাইক্রো অবজারভার, যারা ডাইরেক্ট রিপোর্ট করবে অবজারভার সাহেবদেরকে। তো ওর ভিতরে একটু মানে যখন হবে তো প্রত্যেক টেবিলেই মাইক্রো অবজারভার। সেন্ট্রাল ফোর্স একটা কোম্পানি তো এখানেই আছে, আরও কত কোম্পানি রায়গঞ্জ লোকসভায় থাকবে? এটা অ্যাকচুয়ালি রায়গঞ্জ লোকসভা মানে কাউন্টিংয়ের ক্ষেত্রে যে অ্যারেঞ্জমেন্ট আছে ওটা আছেই আমাদের। আর বার মানে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার যত ওটা এসপি সাহেব একটু আপনাকে ডিটেল দেবে। বলা যাবে না যতক্ষণ অবধি কাউন্টিং হবে না। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ।